আশা ছিল হাসপাতালের বাইরে থেকে দীর্ঘদিন ধরে তারা পড়ে রয়েছেন কিন্তু বেড ঠিক মিলবে একদিন দুদিন তিন দিন এরকম করে সাত সাতটা দিন পেরিয়ে গেল তবু বেড মিলল না আর টিউমার নিয়ে এক শিশু হাসপাতালের বাইরেই পড়ে রইল সাত দিন অবশেষে টিউমার ফেটে মৃত্যু হলো ওই শিশুর একরত্তি শিশুর চরম যন্ত্রণা এক সপ্তাহ ধরে এমার্জেন্সির বাইরে তারা পড়ে রইল এই ঘটনাটি কোথায় ঘটেছে জানেন সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এ ঘটেছে এই ঘটনা সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি সুকান্তর কাছে চলে যাই সুকান্ত দেখো তোমাকে বলে রাখি যে এক বছর দু মাস বয়স বাচ্চাটি বর্ধমানের কাল্লার বাসিন্দা গত সাত দিন ধরে কার্যত জমে মানুষের তাকে টানাটানি হয় এবং গোটা ঘটনাটাই যেখানে ঘটেছে সেটা হচ্ছে ঠিক এসএসকেএম হাসপাতাল একেবারে সুপার স্পেশালিটি হাসপাতালের এমার্জেন্সি থেকে কয়েক হাত দূরে সেখানেই রোদ ঝড় জল নিয়ে গত সাত দিন ধরে খোলা আকাশের নিচেই বাবা মা ও কাকাকে নিয়ে কাকা এই এই ছোট ছোট বাচ্চাটিকে নিয়ে সেখানে পড়েছিলেন প্রত্যেক দিন পরিবারের তরফে তদবির করা হচ্ছিল কিন্তু বারবার হাসপাতালের তরফে বলা হচ্ছিল যে হাসপাতালে বেড নেই মূলত জন্মের পর থেকে পিঠের ঠিক ডান দিকে একটা বড় টিউমার ছিল এই বছর দেড়েক এক বছর দু মাসের বাচ্চাটির এবং সেই সময় ডাক্তার বলা হয় যে আড়াই বছর যতক্ষণ না হচ্ছে তার অপারেশন সম্ভব নয় কিন্তু লকডাউনের পর থেকে তার যে শারীরিক অবস্থা সেটার অবনতি ঘটতে থাকে গত সাত দিন আগে বা গত সপ্তাহে তাকে প্রথমে কালনার অম্বিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয় কলকাতার এনআরএসে এনআরএস থেকে এমার্জেন্সি থেকেই তাকে রেফার করে দেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে এসএসকেএম হাসপাতালে এসএসকেএম হাসপাতালে আসার পরে তাকে বলা হয় যে বেশ কিছু টেস্ট করাতে হবে সেই টেস্ট করানোর পর ফের যেন তাকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে গেলে সেখানেই সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির টিউমার ফেটে যায় গলগল করে সেখান থেকে রক্ত বেরোতে থাকে পুঁজ বেরোতে থাকে সেই অবস্থাতেই রাতে সাত দিন আগে এই এমার্জেন্সিতে আনা হয় কিন্তু লাগাতার সাত দিন ধরে থাকার পরে অবশেষে তার মৃত্যু হয় এদিন সকাল দশটা নাগাদ এই মুহূর্তে তোমাকে এখানে বিরত করবো আবারও তোমার কাছে ফিরবো শিশুর মা এবং কাকা তাদের কি বক্তব্য একবার শুনি পিজিতে এলাম সার্জন ডাক্তার বলল যে এখন যদি অপারেশন করা যায় তাহলে ব্রেনে জল জমবে অজর পায়খানা বমি করবে হাত পা পড়ে যাবে উনি বলল যে আড়াই বছর পর করা যাবে লকডাউন উঠতেই আমরা এসেছিলাম তখন বললে এক দশ কেজি না হলে ওই ছেলের অপারেশন করা যাবে না যখন আমার ছেলের আবার জিনিসটা লিক হয়ে যায় তারা বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে উনারা বললো অনেক দেরি হয়ে গেছে অনেকদিন কি করছিলে উনারাই কিন্তু বলেছিল আড়াই বছর না হলে ছেলেকে অবসর হ্যাঁ হ্যাঁ ওরা উনারা বলেছিল যে তো এখানকার ডাক্তারকে দেখায় আউটডোরে দেখায় এমার্জেন্সিতে দেখাবার পর সেই ডাক্তার দেখলো দেখার পর এখান থেকে আমাকে সেদিনকার কোনো কিছু করতে পারিনি তারপর দিন আমরা ব্যর্থ হয়ে ফিরে গেছি তারপরের দিন যখন আমাদের দুর্ঘটনাটা হয়ে যায় আর কি টিউমারটা বাস্ট করে তারপরের দিন পুনরায় আমরা এখানে ফিরে আসি এখানে এমার্জেন্সিতে আবার ডাক্তার দেখায় সেই ডাক্তার দেখিয়ে আমাদের বলে যে এই জিনিস লাগবে এই জিনিসগুলো করতে হবে রিপোর্ট কিছু রিপোর্ট করতে হবে সেই রিপোর্টগুলো আমরা করেছি একটা একটা করে করেছি তো সেই রিপোর্টগুলো করার পর আমাদের তো ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তারকে দেখাবার পর ডাক্তার দেখেছে ডাক্তার দেখার পর তোমার আমাদের আবার লিখে দিয়েছে ভর্তির জন্য লিখে দিয়েছে সেই লেখার পরেও এখানে আমরা যখন ভর্তি করতে যাচ্ছি এমার্জেন্সিতে বলছে যে এরকম ডাক্তার ভর্তি লিখে দিয়েছে আমাদের কাছে বেড নেই আমরা ভর্তি নিতে পারবো না সুকান্ত মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ডাক্তাররাই বলেছিলেন যে আড়াই বছরের আগে এই শিশুর অপারেশন করা সম্ভব হবে না আবার ডাক্তাররাই বলছেন যে এখন কেন এসেছেন অনেক দেরি হয়ে গেছে হাসপাতালের দাবিটা ঠিক কি দেখো হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়ে মুখে কুলু পেটেছেন এবং তোমাকে জানিয়ে রাখি যখন এই খবর পেয়ে আমরা এখানে আসি আমরা যখন এদের স্টেটমেন্ট নিই তার ঠিক পরেই পুলিশ এবং পুলিশ এই দুজনকেই অর্থাৎ মা ও কাকাকে এমার্জেন্সির ভেতরে নিয়ে যায় তাদের মধ্যে পরামর্শ হয় এবং তারপরে পিছনের গেট থেকে বাচ্চাটিকে একটি অ্যাম্বুলেন্সে বসিয়ে মর্গের পাশ থেকে তাদেরকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা করে দেন ফলত এই গোটা ঘটনায় পরিবারের যেটা বক্তব্য ছিল যে চিকিৎসায় গাফিলতি তারা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লেনটুকু করতে পারেনি এবং তাদেরকে এই মুহূর্তে কলকাতা থেকে বের করে তাদেরকে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গোটা ঘটনায় যে একটা বিষয় স্পষ্ট যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাব ছিল সবথেকে বড় কথা যদি হাসপাতালে বাইরে থাকতে একটা আলাদা কথা ছিল হাসপাতালে চত্বরের ভেতরেই থেকে এমার্জেন্সি যার থেকে মাত্র দু চার মিটার দূরে সেই জায়গা থেকে পরিবারের তরফে বারবার বলা হচ্ছে একটা ছোট শিশু তার অবস্থা প্রত্যেক দিন ডেটোরিয়েট করছে সেখান থেকে হাসপাতালে বেড নেই বলে যে পাশ কাটিয়ে দেওয়া সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা অমানবিক আচরণ তার কারণ একদমই সুকান্ত তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ আমরা